কারেন্ট গেলে এবার থেকে কাজে লাগবে মুরগির পালক। কথাটা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু মুরগির পালককে কাজে লাগানো হবে এবার পরিবেশের স্বার্থে। আসলে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 40 মিলিয়ন টন পালক পোড়ানো হয়, আর তা শুধুমাত্র CO2 নির্গত করে। এছাড়াও সালফার ডাইঅক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাসও এই পালক পোড়ানো থেকে বের হয়, যা পরিবেশের জন্য ভয়ানক ক্ষতিকারক। তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছে এই মুরগির পালককে কাজে লাগবে। সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এই মুরগির পালক নিয়ে গবেষণা শুরু করেছে, আর এটি থেকে শক্তি উৎপাদন করার কথা তারাই জানিয়েছে। গবেষণায় দেখা যায় মুরগির পালক 90% কেরাটিন দিয়ে তৈরি, সেম এই প্রোটিনটাই থাকে মানুষের চুলেও। কেরাটিন প্রোটিন থেকে একটি বিশেষ শক্তি তৈরি করা হবে, যেটার থেকে ইলেকট্রিক তৈরি হবে। গবেষকরা এমন একটা সিস্টেম তৈরি করছেন যার মাধ্যমে এই প্রোটিন বের করতে পারবে, আর সেই প্রোটিনই খুব সূক্ষ্ম ফাইবারে রূপান্তরিত করা হবে, এবং সেই ফাইবারকে অ্যামাইলেট ফাইব্রিল বলা হয়। এগুলি জ্বালানি কোষে পরিণত করা হবে। সেই জ্বালানি কোষ হাইড্রোজেন এবং অক্সিজেন মিক্স করে বিদ্যুৎ, তাপ এবং জল উৎপন্ন হয়, যা CO2 মুক্ত একটা বিদ্যুৎ তৈরি হয়। এই কোটা পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এতে জ্বালানি কোষ তৈরির জন্য বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে হবে না, ফলে পরিবেশের পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য এটা বিপজ্জনক একদমই নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন।